Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Welcome to Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page. Learn Accounting with Nazrul Sir YouTube channel ebong Facebook page e apnader sokolke shagotom. Bashay boshe accounting er onker shohojogita neyar jonno ekti poripurno guideline hisebe ebong bashay grihoshikkhoker bikolpo hisebe regular amar ei channel er sathei thakun ebong onnodero amar ei channel er sathe shongjukto rakhun. Apni jodi amar ei channel e notun hoye thaken tahole please amar ei channel tike subscribe korun ebong pashe thaka bell icon tite click kore rakhun tahole notun notun onker samadhan sathe sathe peye jaben. আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমার ভিডিওগুলো দেখছেন আমার ভিডিওগুলোতে লাইক করেছেন কমেন্টস করেছেন শেয়ার করেছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি অধ্যায়ের ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ অংশ থেকে যশোর বোর্ড 2017 সালের 9 নম্বর অঙ্কটি। আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ সেন্ট্রাল উইমেন্স কলেজ টিকাটুলি ঢাকা। প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই। শামীম এন্টারপ্রাইজের নিম্নলিখিত তথ্যাবলী প্রদত্ত হল বিক্রয় 30,000 একক প্রতি একক 20 টাকা পরিবর্তনশীল ব্যয় বিক্রয়ের 75% স্থায়ী ব্যয় 30,000 টাকা পথে আমার কাছে জানতে চেয়েছে পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ কত ক্ষতে আমার কাছে জানতে চেয়েছে সমুচ্ছেদ বিক্রয় এবং নিরাপত্তা প্রান্তের পরিমাণ কত গতে জানতে চেয়েছে 60,000 টাকা মুনাফা করতে চাইলে কোম্পানিকে কত একক বিক্রয় করতে হবে তাহলে আমরা আসি প্রথমে পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ পরিবর্তনশীল ব্যয় বিক্রয় মূল্য ইনটু পরিবর্তনশীল ব্যয়ের হার বিক্রয় মূল্য হচ্ছে 30,000 একক বিক্রয় করেছি প্রতি একক 20 টাকা করে এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য ইনটু 75% হচ্ছে পরিবর্তনশীল ব্যয়ের হার এটাকে গুণ করে 75% করলে আমার টাকার পরিমাণ দাঁড়াচ্ছে 4,50,000 টাকা এরপরে ক্ষতে আমার কাছে জানতে চেয়েছে সমুচ্ছেদ বিক্রয় এবং নিরাপত্তা প্রান্তের পরিমাণ নির্ণয় করো তাহলে সমুচ্ছেদ বিক্রয়ের সূত্র হচ্ছে সমুচ্ছেদ বিক্রয় টাকা সূত্র হচ্ছে স্থায়ী ব্যয় ভাগ একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন ইনটু একক প্রতি বিক্রয় মূল্য তাহলে 30,000 টাকা হচ্ছে আমার স্থায়ী ব্যয় কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 200 টাকা হচ্ছে আমার বিক্রয় মূল্য আর 200 টাকার উপরে 75% হচ্ছে আমার পরিবর্তনশীল ব্যয় তাহলে বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন পাওয়া যাবে আর যেটা হবে 30,000 এটা দিয়ে ভাগ করে 200 দিয়ে গুণ করলে আমার রেজাল্ট বেরোবে 1,20,000 টাকা এটা হচ্ছে আমার সমুচ্ছেদ বিক্রয় নিরাপত্তা প্রান্ত টাকা প্রকৃতি বিক্রয় মাইনাস সমুচ্ছেদ বিক্রয় প্রকৃতি বিক্রয় আমার ছিল 6,00,000 টাকা এটা থেকে সমুচ্ছেদ বিক্রয় 1,20,000 টাকা বাদ দিলে আমরা পাচ্ছি 4,80,000 টাকা গতে বলেছে 60,000 টাকা মুনাফা করতে চাইলে কোম্পানিকে কত একক বিক্রয় করতে হবে এখানে এককের সূত্র তাহলে প্রত্যাশিত বিক্রয় এককের সূত্র হচ্ছে স্থায়ী ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা ভাগ একক প্রতি অনুদান প্রান্ত স্থায়ী ব্যয় হচ্ছে আমার 30,000 টাকা প্রত্যাশিত মুনাফা হচ্ছে আমার 60,000 টাকা তাহলে আমার একক প্রতি অনুদান প্রান্ত হচ্ছে 200 থেকে 275% অর্থাৎ বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে একক প্রতি 30,000 যোগ 60,000 এই 90,000 টাকাকে এটা দিয়ে ভাগ করলে আমরা পাবো আমার 1,800 একক এটা হচ্ছে আমার প্রত্যাশিত বিক্রয় একক এই ছিল আমার আজকের অঙ্ক এইভাবে আমরা 2016 সাল থেকে শুরু করে সবগুলো বোর্ডের সবগুলো অঙ্কের সলিউশন পর্যায়ক্রমে আমরা ইনশাল্লাহ ইউটিউবে দিব এবং পরবর্তীতে একটি বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো অঙ্কের সলিউশন আমরা ইনশাল্লাহ ইউটিউবে দিব এবং ইউটিউবে দেওয়া অঙ্কগুলো নিয়ে একটি বই বাজারে বের করার পরিকল্পনা আমাদের আছে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আপনাদের যে কোনো মতামত উপদেশ পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে সকলকে দেখার সুযোগ করে দিন বেশি বেশি করে শেয়ার করুন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ